অসুখ। পুলিশ মানেই জনগণের শত্রু এবং একটা আতঙ্কের নাম, আর ডাক্তার মানে হচ্ছে ব্যবসায়িক কষাই। এই নানান ধরনের বদনাম দিয়ে এই দুই শ্রেণী পেশার এবং এই জনের এই মানুষগুলোকে আমরা কত অপমান করেছি, কিন্তু এই মহা দুর্যোগে এসে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে একটাই চিত্র, নিজেদের জীবনটা বিপন্ন করে হাতের মুঠোয় নিজেদের জীবনটাকে নিয়ে তারা সৃষ্টিকর্তা প্রতিনিধি হিসাবে আমাকে আপনাকে আমাদের সবাইকে বাঁচিয়ে তুলছেন। এবং সেই কারণে এই ফ্রন্টলাইনের যোদ্ধাদের অবশ্যই আমরা করতালির মাধ্যমে অভিবাদন জানাচ্ছি এবং তাদের মঙ্গল কামনা করে আজকে মেট্রো সেম টু দ্য পয়েন্ট শুরু করছি। আমি সঙ্গে রয়েছি শোভা ইসলাম। আজ আমাদের আলোচনার বিষয় ফ্রন্টলাইনের ফ্রন্টলাইনারদের অভিবাদন। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হবেন প্রফেসর ডক্টর এম এস সামাদ, নেফ্রোলজি বিভাগের প্রধান আরওয়ান খার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সঙ্গে সংযুক্ত হবেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন নাহার। আমাদের সঙ্গে যুক্ত হবেন সোনালী রানী দাস, সহযোগী অধ্যাপক হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিংহোম কলেজ, সভাপতি স্বাধীনতা নার্সেস পরিষদ। আমি আলোচনা শুরু করছি। আলোচনা আমি শুরু করব স্টুডিও দিয়ে। প্রফেসর ডক্টর এম এস সামাদ, আমি আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই, এক মাসে 11,500 রোগী বেড়েছে, মানে 400 গুণ বেশি করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়ে গেছে, কিন্তু যে পরিমাণে আমরা শনাক্ত করছি সেটা কি আমরা বলছি যথেষ্ট, নাকি আরো কতখানি বাড়ানো দরকার, আর এতটাই বা বাড়লো কেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে পরিমাণ শনাক্ত হয়েছে, আপনি দেখবেন যে আমাদের টেস্টের সংখ্যা যতই বাড়তেছে শনাক্তের সংখ্যা ততই বাড়তেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের টেস্টে যে পরিমাণ করা হচ্ছে সেটা ভার্চুয়ালি প্রয়োজনের তুলনায় খুবই অপর্যাপ্ত। আমরা দেখি অনেক রোগীকে আমরা পরীক্ষায় পাঠাই, তো তারা দেখা যায় একদিনে পারেনি, দুই দিন তিন দিন তাদের শুধু লাইন দিতে গিয়েছে, আবার যখন তারা লাইনে দাঁড়াইছে সেখানে লম্বা সময়, আবার যখন করতে দিয়েছে সে রিপোর্ট আসতে আবার দুই দিন তিন দিন চলে যাচ্ছে। এভাবে কিন্তু আমাদের নিতান্ত যাদেরকে প্রয়োজন মনে করছি, যে একদম জরুরিভাবে পরীক্ষা করানো দরকার, তাদেরও কিন্তু আমরা পরীক্ষা করাতে পাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে যেখানে জরুরিভাবে আমরা কেন পরীক্ষা করাতে পারছি না, আমাদের অসঙ্গতিটা এবং অপর্যাপ্তটা কোথায়? আমাদের এই পরীক্ষার জন্য যতগুলো সেন্টার দরকার, যতগুলো সুযোগ থাকা দরকার প্রয়োজনের তুলনায় সেগুলো অতি নগণ্য, অনেক অতি নগণ্য। ডক্টর সামাদ, আমি আপনি যেটা, যে আপনি আনোয়ার খান মেডিকেলের নেফ্রোলজি বিভাগের প্রধান, কিন্তু সবচেয়ে বড় কথা, প্রতিদিন আমরা দেখছি ঢাকা মেডিকেলে 900টি শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ড করা হয়ে গেছে এবং সেখানে প্রতিদিন প্রচুর রোগী আসছে, সরকারি হাসপাতালগুলোতে উপচে পড়া রোগীদের ভিড়, কিন্তু বেসরকারি মেডিকেল কলেজগুলো হাসপাতালগুলো আপনারা এই মুহূর্তে কী করেছেন, আপনার হসপিটাল কী করেছে? আমাদের হসপিটালও কিন্তু উদ্যোগ নিয়েছে যে একটা করোনা ইউনিট করার জন্য। তো একটা হসপিটাল, পূর্ণাঙ্গ হসপিটাল দাঁড় করিয়ে ফেলা কিন্তু একটু ডিফিকাল্ট, সেই জন্যই তাদের কথা ছিল যে গত সপ্তাহে থেকেই এটা চালু করবে, কিন্তু করতে গিয়ে সেগুলো সব সাজাতে গিয়ে এবং যখনই প্রাইভেট সেক্টরে কিছু করতে চায় তখন কিন্তু যে মানটা আছে সেই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু মেনটেন করতে হয় এবং সেগুলো মেনটেন করতে গিয়ে হয়তো একটু সময় লাগছে, তবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই এটা চালু করতে পারবে। সাধারণ সমস্ত রোগীদের বিশ্বাস এবং আপনারা বেসরকারি হসপিটালগুলো এত নিজেরা ইকুইপমেন্ট এবং অবকাঠামোভাবে এত, তারা 5 তারকা 3 তারকা হোটেলের মতো হসপিটালগুলো, কিন্তু সেখানে তো আমাদের ধারণা হচ্ছে যে সরকারি হসপিটালগুলোতে অনেক কিছু নেই, কিন্তু বেসরকারি হসপিটালগুলো আপনাদের সব কিছুতে অনেক বেশি, কিন্তু এখন এই মুহূর্তে এসে কেন বলছেন যে আমাদের বেসরকারি হসপিটালগুলোতে অনেক সুবিধা কম, কিন্তু আমরা তো জানি বেসরকারি হসপিটালগুলোতে সুবিধা অনেক বেশি। এটার একটা কারণ হলো যে যদি যেহেতু এটা একটা ইনফেক্টিভ ডিজিজ, যখনই এটা একটা হসপিটাল করতে যাবে তখন কিন্তু সবাই মনে করবে যে ওই হসপিটালে করোনা রোগী আছে, ওখানে আর যাওয়া যাবে না। তাহলে যেহেতু এটা প্রাইভেট হসপিটাল, তাদেরকে তো সব রোগীর চিকিৎসা তারা দিবে, করোনার জন্য তো শুধু এটা থাকবে না। মানে বেসরকারি মেডিকেল কলেজগুলো ব্যবসায়িক খাতিরে করোনা রোগী আপনারা নিতে চাচ্ছেন না? নো, সেটা ব্যবসায়িক খাতিরে না, কারণ যে রোগীগুলো যেমন ধরুন কিডনি ফেলিওর রোগী, যারা ডায়ালিসিস আসতেছে, যারা হার্ট ফেলিওর রোগী যারা আসতেছে, যারা ক্যান্সারের রোগী যারা আসতেছে, তাদের তো আমরা চিকিৎসা দিতে হবে, করোনা বলে তো আমি ওদেরকে বঞ্চিত করতে পারি না। সেই জন্য ওদের সিকিউরিটি কমপ্লিটলি রেখে আলাদা করে একটা সেন্টার করতে হবে যেখানে এদের সিকিউরিটির কোনো সমস্যা হবে না। তো আনোয়ার খান মডার্নও কিন্তু তাই করছে, সেখানে আলাদা একটা বিল্ডিং, কমপ্লিটলি আলাদা বিল্ডিং, নতুন করে একটা হসপিটাল দাঁড় করাচ্ছে। গাজীপুরের মাননীয় পুলিশ সুপার শামসুন নাহার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? জি, শুনতে পাচ্ছি।
গাজীপুর এবং নারায়ণগঞ্জকে আমরা জানি একটা রেড জোন, মানে ঢাকার থেকে অনেক কাছে কিন্তু আক্রান্তের সংখ্যা অনেক বেশি। কিন্তু আমরা প্রতিদিনে যে চিত্রটা দেখি, আপনি আপনার পুলিশ বাহিনীকে এমন নানানভাবে বুস্ট আপ করছেন, মনোবল বাড়াচ্ছেন এই করোনার বিরুদ্ধে মোকাবেলা করবার জন্য, সেজন্য অবশ্যই সে চিত্র সারা দেশের মানুষ দেখেছে, আমরাও দেখেছি, আপনাকে অবশ্যই স্যালুট ম্যাডাম। কিন্তু সবচেয়ে বড় কথা, পুলিশ বাহিনী যদি এরকম ক্রমাগতভাবে আক্রান্ত হতে থাকে, তাহলে জনগণকে যারা ঘরে ঢোকাবে তারা যদি এরকম হয়ে যায়, তাহলে জনগণকে বোঝাবে কে, জনগণের পাশে দাঁড়াবে কে, কেন তারা এত আক্রান্ত হচ্ছে? গাজীপুর এখন কিন্তু সেরকম নয়। আপনারা জানেন যে কালীগঞ্জ থানায় আমাদের 16 জন সহকর্মী আক্রান্ত হয়েছিল, সেটি হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়ের কথা, যখন একেবারে এপ্রিলের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জে অনেক আক্রান্ত হলো এবং মানুষগুলো নারায়ণগঞ্জ থেকে ফিরতে শুরু করলো। ওই সময় আমাদের নারায়ণগঞ্জের যে বর্ডার কালীগঞ্জ থানা, সেখানে আসলে চেকপোস্টে দায়িত্ব পালন করতে গিয়ে, কঠোরভাবে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের শুধুমাত্র ওই থানারই 16 জন সহকর্মী করোনা পজিটিভ হয়ে যায় এবং তারা চিকিৎসাধীন ছিল এবং তারা আইসোলেশনে ছিল। আমরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করেছি এবং আলহামদুলিল্লাহ গত পরশুদিন অর্থাৎ রবিবারে তাদের সবাইকে আমরা বরণ করে নিয়েছি, তারা সবাই সুস্থ হয়ে কাজে ফিরেছে। কাজে গাজীপুর জেলায় এখন একজনও পুলিশ সদস্য কিন্তু আক্রান্ত নেই এবং আমরা অধিকতর সতর্ক থেকে এবং এই সময় আরো বেশি করে মনোবল নিয়ে মানে কাজ করার জন্য প্রস্তুত। প্রত্যেকটি পুলিশ সদস্যকে আমরা সেভাবেই আমরা ব্রিফ করছি এবং তাদের সতর্কতামূলক যে ধরনের মাস্ক, হ্যান্ড গ্লোভস এবং সার্জিক্যাল ক্যাপ যে পরা প্রয়োজন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পিপিও পরে মানে দায়িত্ব পালন করবার জন্য আমরা দিক নির্দেশনা দিচ্ছি। আর আপনি যেটা বললেন প্রথমেই যে জনগণের সূত্র এবং আতঙ্কের নাম পুলিশ, জনগণ কে কি ভাববে সেটা ভেবে কিন্তু আসলে আমরা কাজ করি না। আপনারা দেখেন যে আনন্দ উৎসবে, দুর্যোগে, দুর্বিপাকে, বিপদে, আপদে সব সময় কিন্তু আমাদেরকেই আপনারা দেখেন রাস্তায়, কাজে কে কি ভাবলো সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করি না। আপনারা দেখেন যে ইফতারি যাতে মানুষ বাড়িতে যেয়ে করতে পারে, সেজন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করি যাতে আপনি ঘরে গিয়ে ইফতারি করতে পারেন। যখন ঈদের ছুটির আগে আপনারা যাতে বাড়ি যেতে পারেন, আমরা 2-3 রাত কিন্তু একটা নাই চন্দ্রা মোড়ে বলেন এই গাজীপুর থেকে উত্তরবঙ্গে সকল মানুষকে নিরাপদে পার করি যাতে তারা ঈদ উদযাপন করতে পারে। অর্থাৎ আনন্দে, উৎসবে, বিপদে, আপদে, দুর্যোগে, দুর্বিপাকে সব সময় কিন্তু পুলিশ আসলে কাজ করে গেছে। এখন মানুষ কখনো স্বীকৃতি দিয়েছে, কখনো দেয়নি, তাই তার জন্য কিন্তু আমাদের কাজের গতি প্রকৃতি একটু থেমে নেই। এবং দেখবেন যে এইবারে যে করোনার যে বিষয়টি, এই দুর্যোগ কিন্তু আসলে আমাদের একেবারেই প্রত্যেকেরই অজানা যে এই সময়ে পুলিশ আসলে স্বতঃস্ফূর্ত ভাবে, আমাদের যেহেতু এই কাজগুলোর অভিজ্ঞতা আছে বিপদে আপদে দুর্যোগে দুর্বিপাকে রাত দিন খেটে, কাজেই আমরা অভ্যস্ত, আমরা কাজ করতে পারি এবং যেহেতু এটার কোনো গাইডলাইন ছিল না করোনা মোকাবেলায়। আমি একটু আপনাকে থামাই, তার মানে এই দুর্বিপাকে এসে আবারও প্রমাণ হলো পুলিশ জনগণের অবশ্যই বন্ধু, পাশে আছে, সাথে থাকে এবং সারা রাত জেগে থাকে বলেই মানুষ নিরাপদে ঘুমাতে পারে। কিন্তু যে প্রশ্নটা আমি করতে চাই, লকডাউন একটু একটু করে শিথিল হচ্ছে জীবন আর জীবিকার কারণে, সেখানে গাজীপুরের এত কলকারখানা, এত গার্মেন্টস, এত শ্রমিক, জনগণ বাড়ছে, আপনার তো জনবল অনেক কম, তাহলে কি হিমশিম খেতে হচ্ছে গাজীপুরের মানুষকে ঘরে রাখতে? এবং মার্কেটগুলোও খুলে গেছে, চিত্র যদি এটাই হয়ে থাকে তাহলে আপনাদের চ্যালেঞ্জটা এই মুহূর্তে কি? এখানে শ্রমজীবী মানুষের বসবাস, তেমনি করে দোকানপাট খুলে গেছে, সরকারের যেটা সিদ্ধান্ত সেটি আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবো এবং সেজন্যই আমরা প্রস্তুত। জনবল যেটা আছে আমরা মনে করছি যথার্থ আছে, যদি জনগণ সচেতন হয়, মিল কলকারখানার মালিকগণ সচেতন হয়, দোকানপাটের মালিকগণ সতর্ক হয়, যেই শর্ত সাপেক্ষে তারা খুলেছেন দোকানপাট, মিল কলকারখানা। তবে আমাদের এই মুহূর্তে যেটি চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে মিল কলকারখানা ফ্যাক্টরি গুলোতে যে 65% যে বেতন দেবার বিষয়ে এখন বেশ কিছু ফ্যাক্টরিতে অস্থিরতা হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে আগামী বোনাসটি তারা পাবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করছে। এবং আরেকটি বিষয় যেটা ঘটছে কিছু কিছু ফ্যাক্টরিতে, যে তারা তাদের ছাঁটাই করছে, কাজে তাদের যে বোনাসের অনিশ্চয়তা, তাদের চাকরিটি থাকবে কিনা এই যে অনিশ্চয়তা, এবং এই 60% এবং আগামী মাসে 5% মিলে 65% বেতন অনেকেই মানতে চাচ্ছে না, এইগুলো নিয়ে কিন্তু আমাদের এখন অনেক অনেক বেশি কাজ করতে হচ্ছে, এটাই মূলত এখনকার চ্যালেঞ্জ। সামসুদার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে ফিরবো। আমি একটু যেতে চাই সোনালী রানী দাসের কাছে। সোনালী রানী দাস, আপনি আমার শুনতে পাচ্ছেন কি? আপনাদের দেখে আমাদের একটা কথাই মনে হয়, মাদার তেরেসা কিংবা ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আপনারা সেই ভূমিকাতেই করোনা মোকাবেলায় কাজ করছেন সাধারণ মানুষের জন্য। এই পরিস্থিতিতে এসে যদি আপনার কাছে জানতে চাই আপনাদের এখনো কি ঘাটতিটা আছে, জীবন বাজি রেখেই তো কাজ করছেন। তিনি আমাদের নার্সিং এর পথিকৃত, তার আজকে 200তম জন্মবার্ষিকী। সুতরাং সেই প্রেক্ষিতে আমি সমস্ত নার্স যারা সারা বিশ্বে আজকে সেবা প্রদান করছে একদম হাতের মুঠির মধ্যে জীবন রেখে, এবং বিশ্বে, বাংলাদেশ না শুধু, সমস্ত বিশ্বে যে মহামারী কোভিড-19
এর যে একদম ফ্রন্ট লাইনের সরাসরি যারা কাছে আছে পেশেন্টদের তারা হলো নার্স। সুতরাং নার্স হলো হেলথ কেয়ারের হার্ট, হার্ট হচ্ছে হেলথ কেয়ারের হার্ট হচ্ছে নার্স। সুতরাং আজকের এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে আমি বিশ্বের সকল নার্স কে বলতে চাই হ্যাপি নার্সেস ডে টু অল দ্য ওয়ান্ডারফুল নার্সেস অফ দ্য ওয়ার্ল্ড। এবং আমি আরো বলতে চাই যে নার্স যারা আছে তারা সব সময় নিজেদের কষ্টের কথা কখনোই মনে রাখে না। তারা যখন আমরা সেবার ক্ষেত্রে যাই, সেবার ফিল্ডে যখন আমরা যুদ্ধ করি, তখন কিন্তু আমাদের ফ্যামিলির কথা আমাদের মনে থাকে না। আমরা হাসি মুখে সব সময় একটা আমাদের সংসারকে আমাদের ফ্যামিলিকে আমরা ভুলে গিয়ে আমরা হাসি মুখে পেশেন্টদের রুগীদের কাছে যাচ্ছেন না এবং না যাওয়ার কারণ হিসেবে বলছেন তাদের সুরক্ষা বলয়টা নেই, এটা কতখানি মানে সঠিক? নার্স কিন্তু সবচেয়ে কাছের একজন, তাকে যে জিনিসগুলো করতে হয় আইভি চ্যানেল থেকে পড়ে তার সমস্ত হেলথ কেয়ারের যে মেন এগুলো সবগুলো কিন্তু নার্সই প্রোভাইড করতেছে। তার কাছে যেতে হচ্ছে ডাইরেক্ট, নার্স রোগীকে খাওয়ানো, রোগীকে ইনজেকশন দেওয়া, রোগীকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া, রোগীকে অক্সিজেন দেওয়া, এই সময় যত কিছু লাগে সেটা কিন্তু নার্সই করে। তার সাকশনিং করা, এই যে রেসপিরেটরি ডিসচার্জ যেগুলো হয় কোভিড-19 আমরা জানি যখন কিডনি বিকল হয়ে যায় সম্পূর্ণ, তখন বেঁচে থাকার জন্য দুইটা উপায় থাকে, একটা ডায়ালিসিস আর একটা হলো কিডনি সংযোজন। তো কিডনি সংযোজনের যে সুযোগ সেটা তো খুবই সীমিত, আর সেই জন্য আমাদের দেশের মানুষগুলো বেশিরভাগ কিন্তু তারা ডায়ালিসিস করে তারা বেঁচে আছে। এবং ডায়ালিসিস দুই ধরনের, একটা পেটে যারা করায় এটাকে সিএপিডি বলে, তারা বাড়িতে বৈশাখ করতে পারে, তারা আইসোলেটেড তারা আছে, তারা নিজের মতো করে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যারা হিমোডায়ালিসিস করছে এদের নিয়ে, যারা হিমোডায়ালিসিস করে এদের সপ্তাহে কিন্তু 3 দিন ডায়ালিসিস করতে হয়, তো মিনিমাম তাদের 2 দিন করতেই হবে। এখন যেই যে একটা সেন্টারে এসে ডায়ালাইসিসগুলো করতে হয়, তো যখন ডায়ালিসিস হয় দেখবেন যে একই সাথে সেখানে 15 জন, 20 জন বা 30 জন রুগী ডায়ালিসিস হচ্ছে। তো সেখানে যদি একজন পজিটিভ রুগী ঢোকে তাহলে তো সবগুলো রুগী এফেক্টেড হয়ে যাবে, এবং সেই সাথে যতগুলো স্টাফ আছে ওখানে, নার্স থেকে শুরু করে ডাক্তার, সবাই এফেক্টেড হয়ে যাবে। তো সেই জন্য যারা ডিটেক্টেড হয়েছে যাদের করোনা, তাদেরকে তো যে সেন্টারে অলরেডি ডায়ালিসিস চলছে সেখানে তারা ব্যবস্থা দিতে পারবে না। কিন্তু যদি ডায়ালিসিস না দেওয়া হয় তাহলে কিন্তু তার 2টা ডায়ালিসিস মিস করলে বা 1টা ডায়ালিসিস কেউ কেউ আসে মিস করলে তার মৃত্যু হতে পারে। কাজেই তাদের জন্য দরকার বিকল্প একটা আইসোলেটেড জায়গায় তারা ডায়ালিসিস দিতে পারে, এরকম একটা ফ্যাসিলিটিস। কাজেই আমি কিন্তু রিকোয়েস্ট করব যে যতগুলো করোনা সেন্টার করা হয়েছে প্রত্যেকটা সেন্টারেই কিন্তু এই ডায়ালিসিসের ফ্যাসিলিটি থাকা উচিত। এবং আনোয়ার খান মডার্নে তাদের প্রথম দিকে তাদের প্ল্যানে ছিল না, কিন্তু আমি কিন্তু এই ইম্পোজ করছি জোর করে, যেটা অবশ্যই করতে হবে। কারণ যে রুগীটা দেখবেন যারা করোনায় আক্রান্ত হয়, আক্রান্তর মধ্যে একটা যেমন তার লাঙে নিউমোনিয়া হয় সেজন্য মৃত্যুবরণ করে, সেকেন্ড কারণটা হলো তার আকস্মিক কিডনি বিকল হয়। এবং আমাদের বাংলাদেশে যারা আক্রান্ত হয়েছে এদের কিন্তু ডায়ালাইসিস দিতে হয়েছে। তো সেই জন্য এই করোনা রুগীরাও ডাইরেক্টলি আক্রান্ত হতে পারে, তাদের যেমন ওই সেন্টারের চিকিৎসা দেওয়ার সাথে ডায়ালাইসিসের প্রয়োজন পড়বে, পাশাপাশি যে রুগীটা কোনো সেন্টারে ডায়ালাইসিস করতেছিল তার করোনা কোনো না কোনোভাবে করোনা আক্রান্ত হলো, তাকেও তো ডায়ালাইসিস দিতে হবে। তাকে তো ওই সেন্টারে ঢুকিয়ে নিয়ে সেন্টারটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া যাবে না, তাকে একটা যে কোনো সেন্টার একটা করোনার জন্য ডায়ালাইসিস ব্যবস্থা করতে হবে এবং সেখানে ডায়ালাইসিস দিবে। যেহেতু এখন এরকম যারা আক্রান্ত হয়েছে এদের ফ্যাসিলিটিসগুলো লিমিটেড, সেই জন্যই অনেক রুগীরা সাফার করছে, এটা আমরা রিপোর্ট পাচ্ছি, আমরা জানতে পাচ্ছি। আমি একটু গাজীপুরে যেতে চাই, শামসুল নাওয়ার আপনি আমায় শুনতে পাচ্ছেন কি? শুনতে পাচ্ছি। জীবন আর জীবিকার জন্য তো লকডাউন একটু একটু করে শিথিল হয়েই যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি চায় মার্কেটও খুলতে পারবে, এই ধরনের একটা নির্দেশনা আছে। গাজীপুরে কি শপিং মলগুলো খুলছে কিনা, আর যদি খুলেও যায় সামনে ঈদকে রেখে, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ বাহিনীর এই বাড়তি সতর্কতা কি নিচ্ছেন আপনারা? কারণ একদিকে তো লকডাউন মানানোর জন্য আপনারা প্রাণপণ চেষ্টা করছেন, আবার মার্কেট খুলে যাচ্ছে, তো স্বাস্থ্যবিধি মেনে মার্কেটগুলো খুলেছে কিনা সেই জায়গাটায় আপনাদের নজরদারিগুলো কি কি থাকছে?
আমি এই ক্ষেত্রে বলতে চাই, দেখেন দোকানপাট খুলে যাওয়ার কোথাও কোথাও আপনারা দেখেছেন যে অনেক ভিড় করছে জনগণ, এবং একটা ছোট দোকানে ও ঢুকছে কিন্তু উপচে পড়ে ঢুকছে, জোতার দোকানে জায়গা নাই একজনের পর একজন। সেই জায়গায় জনগণের সচেতনতা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যাটা কার জন্য, জনগণের জন্য। এবং দোকানপাট যে খুলে যাচ্ছে সেটা কিন্তু তার মধ্যে কিন্তু বাধ্যবাধকতা নাই। আপনারা অনেক দেখেছেন যে অনেকেই কিন্তু দোকান খুলছে না, মার্কেট খুলছে না, বিভিন্ন জায়গায় তাদের সিদ্ধান্ত নিয়েছে যে তারা খুলবে না। কাজে এটা কিন্তু বাধ্যবাধকতা জায়গায় সরকার নেই, সরকার উদারতার পরিচয় দিয়েছেন, যারা আবেদন করেছেন তার প্রেক্ষিতে দিয়েছেন। কিন্তু আপনারা যদি বন্ধ রাখতে চান অবশ্যই বন্ধ রাখতে পারেন, এবং জনগণ আপনি আপনারাই সমালোচনা করেন যে কেন খুলে দিল কেন খুলে দিল, তাই আপনার আপনার উপর তো আপনার নিয়ন্ত্রণ সর্বাগ্রে। আপনি এত সমালোচনা না করে আপনি ঘরে থাকেন না, আপনাকে কে বাধ্য করেছে যে আপনি দোকানে জমে আপনি দরিদ্র মানুষকে খাবার বিতরণ করতে পারেন? কাজেই আমরা যে কাজ করছি শুধুমাত্র কিন্তু পুলিশের প্রশাসনের সরকারের পক্ষে একক ভাবে মানে আসলে কাজ করা সফল হওয়া কিন্তু কঠিন। এখানে সকলের দায় দায়িত্বর জায়গায় আসতে হবে, নাগরিকেরও আছে তার নিজের জীবন রক্ষার্থে, তাকে তো অন্যের জীবন রক্ষার দায়িত্ব দেওয়া হয়নি, তাকে শুধু সচেতন হতে বলা হয়েছে যে নিজের স্বার্থে যেন ঘরে থাকে। কাজেই আমরা তো দায়িত্ব পালন করবই, আমরা মনিটর করবই, আমরা যারা মানুষের একটু থামাচ্ছি, যে আমি একটু থামাচ্ছি এই কারণে যে একদিকে সবই তো খুলে যাচ্ছে, সেখানে ব্যাংক বিমা মসজিদ সবই খোলা হয়ে গেছে, কিন্তু জনগণ বের হচ্ছে, তো এই সবগুলোকে ম্যানেজ করতে যে আপনাদের যে হ্যান্ডেলিং ক্যাপাসিটি অর্থাৎ আপনাদের দক্ষ জনবল কি একদম পর্যাপ্ত আছে এত মানুষকে আপনারা ম্যানেজ করবার জন্য? হিমশিম তো খেতেই হচ্ছে, কিন্তু কি করে সামাল দিচ্ছেন? মানুষকে নিয়ে কাজ করেছি এই জনবলকে, তাই না? আমরা তো বরং এখন আমরা আমাদের ম্যানেজমেন্ট যেটা করেছি যে আমরা আমাদের থানাকে কয়েকটি ভাগে ভাগ করে রেখেছি বিভিন্ন বিভিন্ন জায়গায়, ডাক বাংলোতে কোথাও কোনো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কোথাও কোনো স্কুলে, যাতে আমাদের সতর্কতার জন্য, এবং পুলিশ লাইন্সকে কয়েকটি ভাগে ভাগ করেছি এবং কে কার সাথে ডিউটি করছে, আমরা অধিকতর নিরাপত্তা এবং সতর্কতার জন্য আমরা এইভাবে নিজেদেরকে সতর্ক রাখছি, এবং যে স্বাস্থ্যবিধি মানা যেটা মাস্ক হ্যান্ড গ্লোভস এবং প্রয়োজনীয় কিছু পিপি এগুলো তো আমরা করছি, এবং আমাদের জনবল যেটা আছে আপনারা জানেন যে আমরা এই জনবল নিয়ে কাজ করেছি আগে, কাজেই সেটাই কোনো সমস্যা নেই। আপনি সুস্থ থাকবেন, আপনার এলাকার জনগণকে সুস্থ রাখবেন, সচেতন করবেন, আমরা এই আশাটাই করছি। আমি সোনালী রানী দাস আপনার কাছে যেতে চাই, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সোনালী রানী দাস আপনার কাছে এটুকু জানতে চাই, ফ্রন্ট লাইনের আপনারা যোদ্ধারা, এই যুদ্ধ যেতে যে আপনারা কাজ করছেন সেখানে আপনাদের সীমাবদ্ধতা গুলো কি 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 অসুবিধা হচ্ছে? আমি যে কোনো ভাবে এফেক্টেড হতে পারি, তারপর হচ্ছে যে হ্যাঁ পার্সোনাল প্রোটেকশন অর্থাৎ পিপি যেটা দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, ওনারা অনেক পিপি সরবরাহ করছেন, আমরা যে পাইনি এটা বলছি না, কিন্তু প্রপার ডিস্ট্রিবিউশন এবং প্রতিটা নার্স আর যতবার ডিউটিতে যেতে হবে সেই তাকে ততগুলো পিপি কিন্তু দিতে হবে, একটা পিপি দিয়ে সারাদিন সে চালাতে পারবে না, সেজন্য প্রপার ডিস্ট্রিবিউশন এবং নার্সদের একদম। বুঝতে পেরেছি যে সীমাবদ্ধতা জায়গাটা বললেন, পিপিই এর প্রপার ডিস্ট্রিবিউশনটা এখনো হচ্ছে না। এম এস সামাদ আপনার কাছে অসংখ্য ধন্যবাদ, সোনালী রানী দাস আপনি সুস্থ থাকবেন। এম এস সামাদ যেটা জানতে চায় যে যেটা কিডনি রোগীরা এখন এই মুহূর্তে বের হতে পারছে না, ডাক্তাররা কি ঘরে যেই সেবা দিতে পারে কিনা, ভ্রাম্যমাণ ইউনিট আপনারা করবার কোনো কথা, যে ইমার্জেন্সি কলে যাওয়া এই ধরনের দুর্যোগে? এভাবে যেতে পারে কিন্তু গেলে তো সেটা ইফেক্টিভ হবে না। আচ্ছা, কিডনি রোগী যারা যাদের ডায়ালাইসিস হচ্ছে ওদের ডায়ালাইসিস সেন্টার আসতে হবে, সেখানে মেশিন সেট আপ অনেক কিছু আছে, কাজে তাদের এসে সেই করতে হবে, মেশিন নিয়ে যে কখনো ডায়ালাইসিস হঠাৎ করে সেট আপ করা যাবে, মানে কোনো বিকল্প সেবা দেওয়া। তো আমরা অনেকে আছি যারা আমরা কিডনি বিশেষজ্ঞ, আমরা কিন্তু অনলাইনে, জি আমি যেমন নিজে প্রতিদিনই কিন্তু আমি চেম্বারে বসতেছি, আমরা চেম্বারে এরকম আমাদের মতো অনেক কলিগ আছে যারা চেম্বারে বসতেছে, কারণ আমাদের অনেক রোগী ইমার্জেন্সি থাকে, তাৎক্ষণিক যদি আজকে যেমন আসার আগে আমি দুটো তাদের যে ক্যাথেটার করতে হয়েছে, সিভি লাইন করতে হয়েছে ডায়ালাইসিস দেওয়ার জন্য, আরও দুটো যেই আমি করবো, এবং এগুলো না করলে তারা কিন্তু মৃত্যুবরণ করবে, কাজে সার্ভিস দিচ্ছি। কিন্তু আমি একটু যদি আমাকে সময় একদম শেষে এসেছি, আপনি আমাকে এক সেকেন্ডে বলতে পারেন? এক সেকেন্ডে বলা যাবে না, শুধু আমি বলতে চাচ্ছিলাম যে কথাগুলো যে যে ডাক্তার সম্পর্কে, আজকে নাকি আপনাদের হাততালির দিন, সেজন্য বলতেছি যে বিয়ের পর আমার বউ বলছিল যে তুমি MBBS তো মাসি মানে মাসিমার বা চেম্বারে আপনার ডাক্তার মাসিমারা, তারপর তার কথায় আমি FCBS করলাম, MD করলাম, FRCP করে যখন লম্বা লাইন, রুগীরা বলে শালাই ব্যবসায়ী এত বড় লম্বা এতগুলো রুগী দেখে, আর যাকে যখন লাইনের পর দেখতে পারি না সে বলে অমানুষ,
আমি এত দাঁড়িয়ে রইলাম, অপেক্ষা করলাম, আমাকে দেখলো না, যখন ভিজিট দেয় তখন বলে শালাই কষাই টাকা নিল। অনুষ্ঠান শেষ করবার আগে শুধু এইটুকু বলবো, সেই সব ফ্রন্ট লাইনের যোদ্ধাদেরকে আবারও অভিবাদন জানাচ্ছি, আবারও স্যালুট জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মেট্রো সেম টু দা পয়েন্ট শেষ করছি।